আবেদ আলীর পুত্র ছাত্রলীগ নেতা সিয়ামের কঠোর শাস্তি চান এলাকাবাসী। মাদারীপুর প্রতিনিধি এস এম রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত। বিসিএস সহ 30 নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী অন্যতম হোতা পিএসসি এর সাবেক চেয়ারম্যানের ড্রাইভার সৈয়দ আবেদ আলীর পুত্র ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের কঠোর শাস্তি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় উঠেছে। তার বাবার দুর্নীতির টাকার সুবিধাভোগী সিয়ামও বাগিয়ে নেন ছাত্রলীগের পথ, সেই পথ নিয়ে দাবিয়ে বেড়ান সিয়াম, প্রভাব খাটান তার নিজ এলাকায়। সৈয়দ আবেদ আলী যেখানে যেতেন সিয়ামও সেখানে যেতেন, এমনকি মসজিদ মাদ্রাসা ও মন্দিরেও সিয়ামকে সাথে রাখতেন তিনি। অনুসন্ধানে জানা যায় বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী সৈয়দ আবেদ আলী একা নন, সিয়ামও দুই হাত ভরে দান খয়রাত করেছেন। ছাত্রলীগের পদ পেয়ে নিজেকে অঘোষিত ডন মনে করতেন সিয়াম, ব্যবহার করতেন বিলাসবহুল দামি গাড়ি। সবশেষ বাবা ছেলে নামেন উপজেলা পরিষদ নির্বাচনে, গণসংযোগ করছেন রাজনীতির মাঠে। এই বাবা ছেলের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাদের নিজ এলাকাবাসী। বর্তমানে জেলে বাবার সাথে সিয়ামও আটক আছেন। পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। ছাত্রলীগের ডাসার উপজেলা শাখা কমিটির সহ সভাপতি ছিলেন সৈয়দ সোহানুর রহমান সিয়াম। এছাড়াও ঢাকা উত্তর শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন তিনি। তবে প্রশ্ন ফাঁসের অভিযোগে সেই পদ থেকে তাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। সুমনা, নিউজ ডেস্ক, ভোরের আকাশ।